ছোট গল্পের টান কৃষ্ণ মুখোপাধ্যায়। পুত্রের বারান্দায় চেয়ারে হাতলে হাত রেখে কাগজ পড়তেই খানিকটা সময় পার হয়ে যায় অমল যেতে। অবশ্রিত জীবনের 25 বছর কীভাবে যে দ্রুত পেরিয়ে এলেন, দার্জিলিং, রাঁচি, পুরী, দীঘা, শান্তিনিকেতন পেরিয়ে এসেছেন সপরিবারে। মেয়ের বিয়ে দিয়েছেন সুপাত্রে, স্ত্রী নিবেদিতা কিডনির অসুখে ভুগছিলেন অনেকদিন, কষ্ট পেয়েছেন, নতুন এক রোগ দেখা দিয়েছিল ভয়। তার অবর্তমানে অমল যদি একেবারে একা হয়ে যাবে, নিজেও ভয় পান এবং বেশিক্ষণ একা থাকতে ইদানিং মর্নিং ওয়াক ছেড়ে অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে বই পড়ে, বাড়ির কাজ করে সময় কাটত অমল যদি। 4 মাস আগে নিবেদিতা তাকে ছেড়ে চলে যাওয়ার পর শুধু মন নয়, শরীরের জোরও কমে এলো অমলজ্যোতির। মালা তখন তার নিজের বাড়িতে নিয়ে এলো বাবাকে। মালার স্বামী শুভদয় সরকারি হাসপাতালের ডাক্তার, ছেলে সৌরভ কলেজে পড়ছে। দোতলার খোলামেলা একটি ঘরে অমলজ্যোতি থাকেন। পারিবারিক ব্যস্ততার মধ্যে এক ফাঁকে মালা এসে বাবার পাশে বসে, বলে তোমাকে আরও একটু সময় দিতে চাই বাবা। হয়ে ওঠে না, উজ্জ্বল হয়ে ওঠে অমলজ্যোতির চোখ। বলেন, আমাকে নিয়ে এত ভাবনা কেন মা? ডাক্তারের বাড়িতে নিয়মিত চেক আপ এখন। তারপর এত বই, দুটো কাগজ, সময়, নিয়মের সময় পার হয়ে হয়। মালা জানে পরিস্থিতি সামাল দেওয়ার কতখানি ক্ষমতা তার বাবার। বিকেলে ঘর সংলগ্ন দক্ষিণের এক চিলতে বারান্দায় পশ্চিমের অপসৃয়মান রোদের নরম আভা পৃথিবীর রং পাল্টায়, বৃষ্টি ভেজা মিষ্টি হাওয়ায় জুড়িয়ে যায় মন। চোখ পড়ে বিপরীত বারান্দায়, চেয়ারের সামনে টেবিলে তাস নাড়াচাড়া করছেন মানুষকে। রাস্তার ওপারে হলেও জাহ্নবী অনুমানে বোঝেন পেশেন্সের খেলায় মগ্ন উনি। রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েন, অনেক পুরনো আবছা একরাশ ভালো লাগায় তলিয়ে যান 10 বছর পরে। এ পাড়ায় বহুদিন বাসিন্দা জাহ্নবী, তার হাত ধরে এই বাড়িতে এসেছিলেন 10 বছর আগে। হাত ছেড়ে তাকে একা বিদায় দিয়েছেন তিনি। চেহারার আদর অনেকটা অমনেই, আর সকালে একটু বেলা গড়িয়ে রোদ উঠলেই বিছানা ছেড়ে ধরফর করে উঠে বারান্দায় এসে লোকটিকে দেখতে। চাওয়ার পাগলামিটা ইদানিং হয়েছে, জীবনজোড়া শূন্যতার মাঝে কাজে অকাজে বাতিকে নিজেকে ব্যস্ত রেখে নিঃসঙ্গতা ভোলার চেষ্টা ছিলেন এতদিন। ভাবে ভঙ্গিতে অমনেই কালো ফ্রেমের চশমার ফাঁকে আর চোখে রাস্তায় তাহানোর নিজস্বতায় আরেকটি ভালো মানুষ কেন বারবার স্পষ্ট হয়ে জাহ্নবীর দৃষ্টিতে? সময় বড় নিষ্ঠুর, কেড়ে নেয় আবার মনে করিয়ে দেয়। উনি তো জানেনই না ওকে দেখবার জন্য কি অসীম আগ্রহে সকাল বিকেল এই অস্থিরতা ক্রমশ অভ্যাসে দাঁড়িয়েছে জাহ্নবীর। একটু পরেই আলো মুছে আসবে, মানুষটা ঘরে চলে যাবে। শূন্য চেয়ার থেকে জাহ্নবীর দৃষ্টি সরে আসবে আপন ঘরের শূন্যতা। মাটিতে কাশফুল আর নীল আকাশের ভেজা তুলোর মতো সাদা মেঘের মেলায় পুজোর গন্ধ নিয়ে শরৎ এখন দূরে হেসে আসা ঢাকের আওয়াজে উতলা হয় মন। সপ্তমীর সকাল থেকে জাহ্নবীর কাজ গুছিয়ে চায়ের কাপ নিয়ে অভ্যাস মতো বারান্দায় এসে দাঁড়ায়। বিপরীত বারান্দায় চেয়ারে মানুষটি নেই, হয়তো দেরিতে এসে বসবেন। প্রতীক্ষার সময় পার হয়ে যায় শুধু চেহারার আদলের জন্য, নাকি উদাসীনের ওড়না সরিয়ে নেই সময়কে, সেই সময়কে কাছে টানার আকৃতি? কি হতে পারে মানুষটা অসুস্থ অস্বস্তি কাটিয়ে উৎসব জাহ্নবী নিজে এসে সামনে বাড়ির কাজের মেয়েটিকে ইশারায় ডাকলেন। জাহ্নবীর স্ত্রী মারা যাবার পর একমাত্র মেয়ের কাছে এসেই রয়ে গেছেন বুড়ো দাদু। পুজোর 4 দিন খবরের কাগজ বন্ধ আছে, তাই দাদু আবার বারান্দায় বসে না। তাছাড়া মামাও তো ছুটিতে,
বাড়িতে বিকেলে ঘরে দুজনে তাস পেটায়। জারুল সতর্ক হয়ে ফিরে এলেন নিজের মধ্যে, নিজের অস্থিরতার কথা ভেবে বেশ লজ্জাও পেলেন। কোনোদিন চোখাচোখি হয়নি, আর জাহ্নবী অনুভব যে বুঝতে পারলেন পৃথিবীর সবচেয়ে বেশি আপনজনকে হারিয়েছেন দুজনেই। ভোলার ভাবনায় কেউ দৈনন্দিন খবরের কাগজে, অনেক খবরের মাঝে বা তাস নিয়ে পেশেন্সের খেলায় তন্ময় থাকেন, আর কেউ বিপরীত বারান্দায় আলো আধারিতে অতীত স্বপ্নকে উদাস হাওয়ায় ছড়িয়ে দিয়ে পলাতক দিনগুলো বেছে নিয়ে তার চীনা ছবি খোঁজেন। একাকিত্ব বলার চেষ্টায় দিন শেষের শেষ নামায় শুধু।